আপনারা আছেন হিস্ট্রি টু বিফোর নিউজটা আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ শেখ করেছিলাম শিরোনাম রামগঞ্জের অতিরিক্ত বাস ভাড়া আদায় নির্বিকার প্রশাসন এবারে বিস্তারিত মুন্সি অসীউদ্দিন লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে দূরপাল্লা বাসগামী দূরপাল্লা বাসগুলোতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে এই নিয়ে যাত্রীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এমনকি বাস স্টাফদের সাথে যাত্রীদের প্রতিনিয়ত বাস বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা দেখতে দেখা যাচ্ছে তবে তা দেখেও নির্বিকার হয়ে রয়েছে প্রশাসন সরেজমিনের রোববার দুপুর সরেজমিনের সোমবার দুপুরে বাস স্ট্যান্ডে গিয়ে দেখা যায় ঢাকা ও চট্টগ্রাম গামী প্রতিটি বাসই 280 টাকার পরিবর্তে 450 থেকে 500 টাকা 550 টাকা পর্যন্ত ভাড়া আদায় করছে এছাড়াও বাস সংকট সিট নেই সহ নানা অজুহাতে স্টাফ ও দালাল চক্রবর্তী যাত্রীদের কাছ থেকে 50 থেকে 100 টাকা পর্যন্ত আদায় করছে এদিকে দূরপাল্লা পরিবহনের সাথে টক্কর দিয়ে আন্তঃজেলার পরিবহনগুলোতেও ইচ্ছে মতন ভাড়া আদায় করছে এতক্ষণ দেখলেন নিউজ টাইম পরবর্তী নিউজ দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন নিউজ টিভি 24 হৃদয়ে বাংলা